হ্যালো ভিউর্স ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন আমি সাবরিনা আলিস তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের দশম অধ্যায়ের নতুন একটি টপিক নিয়ে আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসগুলো সম্পর্কে অর্থাৎ তহবিল সম্পর্কে আমরা জানবো যে অ্যাকচুয়ালি বাণিজ্যিক ব্যাংক কিভাবে তাদের তহবিল গঠন করবে করে অথবা তাদের মূলধন গঠন করে অথবা কিভাবে তারা তাদের অর্থ সংস্থান করে অর্থ নিয়ে কাজ করে তো সেই সম্পর্কে আমরা আজকে জানবো তো ক্লাসটি শুরু করছি প্রথমে আমি একটি ছকের মাধ্যমে তোমাদের আসলে এটি দেখাবো তোমাদের বইয়ের মধ্যে চার চার ধরনের তহবিলের কথা বলা আছে চারটি পয়েন্ট দিয়ে বলা আছে তা আমি একটু ছকের মাধ্যমে এটি নিয়ে একটু বিস্তারিত ভাবে আলোচনা করতে চাচ্ছি তো ফার্স্টে লিখি যে তহবিলের উৎস তোমরা জানো যে তোমাদের বইয়ের মধ্যে কিন্তু চার ধরনের তহবিল দেওয়া আছে চার ধরনের তহবিল উল্লেখ করা আছে তো এই চার ধরনের মধ্যে আমি দুইটি ভাগ করেছি সেই দুইটি ভাগ হচ্ছে একটিকে বলা যাচ্ছে। তহবিল। এবং নাম আমরা হচ্ছে ধার করা তহবিল অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক একটি হচ্ছে নিজস্ব তহবিল বলতে বোঝায় আসলে হচ্ছে নিজে নিজের মাধ্যমে সে নিজের যে তহবিল গঠন করে সেটি হচ্ছে নিজস্ব তহবিল আর ধার করে টাকা আনার মাধ্যমে যে তহবিলটি গঠন করে সেটি হচ্ছে ধার করা তহবিল তো নিজস্ব তহবিলের মধ্যে আমরা দুইটি দিক রাখতে পারি বা দুইটি পয়েন্ট রাখতে পারি এই দুইটি পয়েন্ট হচ্ছে একটি হচ্ছে পরিশোধিত মূলধন সরি পরিশোধিত তহবিল বলতে হবে পরিশোধিত তহবিল আর সেকেন্ডটা আমরা বলতে পারি সংরক্ষিত তহবিল তহবিল তো এই দুইটি তহবিল হচ্ছে নিজস্ব তহবিলের মধ্যে আগে এটা নিয়ে গঠন করে সেটি হচ্ছে পরিশোধিত তহবিল অর্থাৎ ব্যাংকের আমরা জানি সব ধরনের ব্যাংক হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির যৌথ মূলধনী সংগঠনের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানিতে পড়েছে কারণ ব্যাংকের শেষে কিন্তু লিমিটেড কথাটি উল্লেখ থাকে তো এই ধর তো যে কোনো ধরনের বাণিজ্যিক ব্যাংক হচ্ছে যখন শেয়ার বিক্রয়ের মাধ্যমে তাদের মূলধন সংগঠন করে তখন সেটি হচ্ছে তো তো ওই মূলধন সংগঠনের মাধ্যমে যে তহবিলটা গঠন হয় সেটাকে বলা হয় পরিশোধিত তহবিল এক কথা যদি বলা যায় তাহলে এভাবে বলতে পারবো যে শেয়ার বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক যে তহবিল গঠন করে সেটি হচ্ছে পরিশোধিত তহবিল এই পরিশোধিত তহবিলতে কিন্তু বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে হিউজ একটা অ্যামাউন্ট সৃষ্টি করে অর্থাৎ শেয়ার বিক্রয়ের মাধ্যমে কিন্তু বাণিজ্যিক ব্যাংক ম্যাক্সিমাম তাদের মূলধনটি গঠন করে এরপর সংরক্ষিত সংরক্ষিত তহবিলের ক্ষেত্রে একটি ই দেওয়া আছে যে একটি কনসেপ্ট দেওয়া আছে যে সংরক্ষিত তহবিল হচ্ছে ব্যাংক যে ইনকামটি করে থাকে বা যে আমানত গ্রহণ করে থাকে ইনকামে বলা যায় যে ব্যাংক যে ইনকামটি করে থাকে সেই ইনকামের কিছু অংশ ভবিষ্যতের জন্য যখন আলাদা করে রেখে দেওয়া হয় এবং এই যে ভবিষ্যতের জন্য যে আলাদা করে রাখছে এর ফলে যে তহবিলটা গঠন হচ্ছে সেটা হচ্ছে সংরক্ষিত তহবিল আমরা কিন্তু ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের ব্যাঙ্কিং সাবজেক্টের সেকেন্ড অধ্যায় কিন্তু এটি পড়ে এসেছি যে অর্থায়নের উৎসব মধ্যে যে সংরক্ষিত তহবিল বা সঞ্চিতি তহবিল সম্পর্কে পড়ে এসেছি সেই সঞ্চিতি তহবিল এখানে সংরক্ষিত তহবিল নামে পরিচিত এই সংরক্ষিত তহবিল কিন্তু বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে অনেক বড় একটি ভূমিকা পালন করে বাণিজ্যিক ব্যাংক সংরক্ষিত তহবিলটা তখন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত চালিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পরিশোধিত তহবিল যতটুকু আছে সেই পরিমাণ না হওয়া পর্যন্ত অর্থাৎ সংরক্ষিত তহবিলের অর্থ পরিশোধিত তহবিল বা পরিশোধিত মূলধন মূলধনের সমান হওয়া না পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক যে পরিমাণ আয় করবে সেই আয়ের বিশ পার্সেন্ট হচ্ছে সংরক্ষিত তহবিলে রাখতে হবে অর্থাৎ সংরক্ষিত তহবিলে জমা করতে হবে যত দিনে না পরিশোধিত মূলধনের সমান হয় তো এই গেল হচ্ছে তহবিলের উৎস পরিশোধিত তহবিল এবং সংরক্ষিত তহবিল এরপর আসছে হচ্ছে ধার করা তহবিল তো ধার করা তহবিলের মধ্যে আবার দুই ধরনের ভাগ করা হয়েছে ধার করা তহবিলের মধ্যে একটি ভাগ হচ্ছে আমানত গ্রহণ এবং আরেকটি হচ্ছে ঋণ বা ধার গ্রহণ দুটি হচ্ছে গ্রহণ যেহেতু ধার ধার গ্রহণ করছি এজন্য এখানে ধার করা তহবিল বলা যায় তো যাই হোক আমানত গ্রহণ আমানত গ্রহণ জিনিসটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এটা আমরা জানি বাণিজ্যিক ব্যাংক সংস্কার সংজ্ঞার মধ্যে পড়ে এসেছি যে বাণিজ্যিক ব্যাংক যখন জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং এই আমানত যখন গ্রহণ করা হয় তখন কিন্তু বিপুল পরিমাণ জনগণের আমানত কিন্তু একটা হিউজ পরিমাণ অর্থের সৃষ্টি করে বা একটি তহবিলের সৃষ্টি করে তো এই আমানত গ্রহণের মাধ্যমে কিন্তু বাণিজ্যিক ব্যাংক একটি বড় ধরনের যেহেতু তহবিল পাচ্ছে তো এটি সে কিন্তু তার ব্যবসায় মূলধন হিসেবে কাজে লাগাতে পারছে তো আমানত গ্রহণটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রথম টার্গেট থাকে তহবিল গঠন করার জন্য পরিশোধিত মূলধন সংরক্ষিত তহবিলের পাশাপাশি প্রথম টার্গেট বাণিজ্যিক ব্যাংকের থাকে যে আমানত গ্রহণের মাধ্যমে তাদের তহবিলটাকে আরো বেশি বৃদ্ধি করা এরপর আসছে ধার করা তহবিলের মধ্যে এরপর আসছে হচ্ছে ঋণ গ্রহণ বা ধার গ্রহণ বাণিজ্যিক ব্যাংক সাধারণত কয়েকটি কয়েকটি জায়গা থেকে ঋণ গ্রহণ করতে পারে যেমন বিভিন্ন ধরনের থেকে সে ঋণ গ্রহণ করতে পারে প্রথম কনসেপ্টটি আসে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে কোনো ধরনের তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক গুলোকে ঋণ প্রদান করে থাকে এবং তাদেরকে বিভিন্ন ধরনের কিন্তু তথ্য দিয়ে থাকে পরামর্শ দিয়ে থাকে তো যাই হোক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সে ঋণ গ্রহণ করতে পারে সে হচ্ছে বিভিন্ন ধরনের অন্যান্য বাণিজ্যিক ব্যাংক সমূহের কাছ থেকে সে ঋণ গ্রহণ করতে পারে সে বিভিন্ন বিশেষায়িত ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারে বিশেষায়িত ব্যাংক এবং সে আরো একটি ব্যাংক আরো অন্যান্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সে কিন্তু ঋণ গ্রহণ করতে পারে তো বাণিজ্যিক ব্যাংক সমূহ সাধারণত এই কয়েকটি জায়গা থেকে ঋণ ঋণ গ্রহণ করতে পারে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত মাঝে মধ্যে ঋণ গ্রহণ করে যদি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয় অথবা যদি শেয়ারে কোনো ধরনের প্রবলেম হয় বা অর্থ সংকটে যদি পড়ে তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংক এই সকল প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে কিন্তু বাণিজ্যিক ব্যাংকের যে জিনিসটি ফোকাসে থাকে সেটি হচ্ছে এই চারটি তহবিলের মধ্যে আমানতটাকে বাণিজ্যিক ব্যাংক সবচেয়ে বেশি প্র প্রাধান্য দেয় কারণ যত বেশি আমানত হবে বা যত বেশি ব্যাংকের গ্রাহকরা হবে কিন্তু ব্যাংকের তত জন্য সুনাম বৃদ্ধি করে ব্যাংকের সুনাম বৃদ্ধি করে এবং সেই অনুযায়ী ফ্যাসিলিটি দিতে হয় তো আমানত গ্রহণকে কেন্দ্র করে কিন্তু ব্যাংকের তহবিল সৃষ্টি হচ্ছে ব্যাংকের কার্যাবলী আরো ত্বরান্বিত হচ্ছে ব্যাংকের নতুন নতুন থিওরি আসছে ব্যাংকের স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে আমানত গ্রহণ আমানত গ্রহণের মাধ্যমে তহবিল ক্রিয়েট করাটা এটা আসলেই কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো যাই হোক তহবিলের উৎস সম্পর্কে আমরা যেটা জানলাম যে নিজস্ব তহবিল এবং ধার করা তহবিল এই দুইটা তহবিলে ভাগ করা হয় এইখানে সংরক্ষিত তহবিলের ক্ষেত্রে যদি বলতে যাই সংরক্ষিত তহবিলের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সাইড আছে যেমন হচ্ছে সংরক্ষিত তহবিলের ক্ষেত্রে সাধারণ আছে একটি সাধারণ সংরক্ষিত তহবিল আছে তারপর হচ্ছে মূলধন মূলধন সংরক্ষিত তহবিল তহবিল আছে এবং আরেকটি হচ্ছে সংরক্ষিত অন্যান্য এখানে হচ্ছে অনেক ধরনের সংরক্ষিত তহবিলের কথা বলা হয়েছে তো যাই হোক ওই ডিটেলস না যাই নিজস্ব তহবিলের মধ্যে পরিশোধিত তহবিল এবং সংরক্ষিত তহবিল আছে এবং ধার করা তহবিলের মধ্যে আমানত গ্রহণ এবং ঋণ বা ধার গ্রহণ আছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ক্লাস তহবিলের উৎস আমাদের পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট তাই এটি দেখা যায় যে কোনো একটি উদ্দীপক দিয়ে বলা থাকে যে এইখান এই ব্যাংকটি কোন ধরনের তহবিল থেকে তাদের অর্থায়ন করেছে বা তাদের তহবিলের উৎস কি তখন সেই সম্পর্কে আমাদের ডিটেলস লিখতে হবে তো আশা করি ক্লাসটি সম্পূর্ণটুকু বুঝেছ যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাবে সো কিপ লার্নিং